পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার সম্প্রতি আমার বান্ধবীর স্বামী মারা গেছেন পনেরো দিন হলো সে তার ছেলে নিয়ে প্রতিদিন কবর পাশে বসে চল্লিশ দিন সুরে আসিন পাঠ করে এটা কি ঠিক দ্বিতীয় প্রশ্ন সে এবং তার ছেলে মেয়েরা তার স্বামীর জন্য কোরআন খতম করতেছে এটাও এটাও কি সাহি সে এবং তার ছেলেমেরা মৃত ব্যক্তির জন্য আমল করবে এটুকু বলবেন কি সে লন্ডন থাকে ওইখানে নাকি কবর কবরের পাশে বসার জায়গা আছে যা কেউ মারা যায় এভাবে বসে সুরে এসিন পরে দিন পরে চল্লিশ দিন আপনার প্রশ্ন অনেক লম্বা তবে ইনশাল্লাহ আমরা উত্তর দেবো কারণ এটা একটা বড় ধরনের বেদাহাত আমি জানি মনে রাখবেন একজন মানুষ দুনিয়ার বুকে থাকা কালীন তার আমল তার কবর যাবে আপনি যে আমল করেছেন আপনার আমল আপনার কবর যাবে এতে কোনো সন্দেহ নেই তো সোল্লা সাল্লাহাম বলেছেন ইজামাত এবং আদম ইনকাতা আমুল ইসলাম ইনসালাস বনিয়াদম যখন মারা যায় তখন সমস্ত আমল তার কটা হয়ে যায় সম্পর্ক চ্যুত হয়ে যায় তবে তিনটে দিনই বাকি থাকে একটি সদাকাতুন জারিয়া সদাকাতুন জারিয়াতে এমন সদকা যে সদকা যতদিন আমল হয় অনেকদিন অনেকদিন আমল হয় খেয়ে ফেলেছে শেষ নয় কারণ আপনি কাউকে একটা এমন প্রতিষ্ঠান করলেন যেটা যতদিন প্রতিষ্ঠান থাকবে ততদিন সদকা জারিয়া আউ ওয়ালাদুন সালেহন ইয়াদ উল্লাহ অথবা এমন সন্ত্যাক সন্তান যে তার জন্য দোয়া করবে অথবা অথবা এমন আলেম যে আলেম শিক্ষা দিচ্ছেন শিক্ষা দিয়ে যতদিন আমল করবে অতদিন পর্যন্ত তার সে অথবা যতদিন আমল করবে যতদিন সে আরেকজন শিক্ষা দিবে যার কারণে সে আলেম হয়েছে তত সব তার কবর খোঁজ থাকবে এই তিনটা ছাড়া আর কোনো কিছু মানুষের কবরে যায় না এর মধ্যে আপনি চিন্তা করে দেখুন যে যে আইলেম যদি বাবা যদি কোনো ছেলে মেয়েদের বা আপনাকে আপনার স্বামী যে বলছেন আপনার বান্ধবীর স্বামী যদি কোনো আপনার বান্ধবীকে কোরআন শিক্ষা দিয়ে থাকে তাহলে সেটা সব কিন্তু পৌঁছবে পঞ্চবে কেন হাদিস অনুসারে আর সন্তানরা যদি কোনো আমল হয়ে থাকে সেটা কেন পড়লে সেটা সব অবশ্যই কবরে যাবে এটা হচ্ছে কথা কোরআন খতম করলে কথা ঘরে খতম করা বা যেমনি পড়ুক যদি একা এক পড়ে দোয়া করে তাও কাজে লাগবে তো নিয়ম হচ্ছে এই দোয়াটা করে ওসিলে দিয়ে দোয়া করা আল্লাহ আমরা কোরআন পড়েছি এর ওসিলে দিয়ে দোয়া করছি আমার বাবাকে আমার স্বামীকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও এটা দায় যাচ্ছে কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে যে যেটা বলছেন যে কবরের কাছে বসে তেলাবাদ করা এটা জায়েজ নাই কারণ এটা সিস্টেম নয় এটা শরীরের সিস্টেম থাকলে রসুল্লাহ সাল্লাহামের কবর পাশে সাহবাই কেরাম সারা জীবন বসে থাকতেন একটু উঠতেন না এটা আপনি জান ভালো করে এবং কোন কোনো সাহাবি কাজটি করেননি বা তাবিন এটা করেননি কোন কোন সাহাবি থেকে হয়তো দুই একটা রেওয়ায়ত পাওয়া যায় তারা বলছে যে তার সন্তানকে তুমি এটা পড়িও আমার কবর পাশে এটা ব্যক্তিগত একক আমলকে কখনো দলিল হিসেবে নেওয়া যাবে না কারণ এটা হচ্ছে মৃত্যু এমন এক কাজ যেটা আপনি যেন সার্বজনীন প্রত্যেকটি মানুষকেই পাবে কুলনীয়েল মোত এবং সবাই মারা এই কাজটি যদি এতই করতেন যারা গেছে তাদের কবরের পাশে সুতরাং বোঝা গেল কবর পাশে রকম কোরআন তেলাওয়াতের সিস্টেম করা বসা সেখানে বসে থাকা বসে বসে সারাক্ষণ পড়ে পড়ে কিছু কবর কাছে বসে থাকা এটা কিন্তু শরীর সম্মত কাজ নয় কবরে জিয়ারত করবেন যে কাজগুলো কবর জিয়ারত হবে কয়েকটি কাজের জন্য এক নম্বর হচ্ছে তুজাকে ওরকম আখরা কে স্মরণ করার জন্য আমিও এরকম চলে যাব চলে যাব আবার তুজা দুনিয়া দুনিয়া বিমুখ হবে যে আমার এত সম্পদ কি হবে আমি তো চলে যাব এগুলি আমি দেখে কষ্ট করতেছি কার জন্য এই নাকা কাজ আরবিকা কাকা যখন আমি এত কষ্ট করে রেখে আসছি সবকিছু আল্লাহকে চলে যাচ্ছে সব রেখে এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে এটা কথা মনে হবে আর মনে হবে আর কি হবে এদের জন্য দোয়া করা কবরবাসীর জন্য দোয়া করা এই তিনটি এই তিনটি মৌলিক কাজ আরেকটি চান চতুর্থ হচ্ছে রসুলের সুনতকে হিয়া করা জীবিত রাখা যাতে করে যে সবসময় রসুল কবর জিয়ারাত করতেন যখনই সুযোগ পেতেন তিনি বাকি কোনো যেতেন বিভিন্ন অথবা ওহুদের কোনো তিনি গিয়ে তারা ছিল যে সুনত এই সুনদকে হাইয়া জীবিত করা এটা করতে হলে পীরের দরবার যাওয়া লাগবে না কোনো দরবারে যাওয়া যাওয়া লাগবে না এগুলো যে কোনো আপনার বাবার কোয়ার সামনে গেলে হয়ে যাবে এগুলো মনে হবে তো দূরে গেলে সেটা আর হবেও না কারণ সেটা আপনার মনে হবে কিছু পাওয়ার আসা যাচ্ছেন অনেকে যারা আমাদের দেশে নির্বাচন করে বা বিভিন্ন রকমের কর্মকাণ্ডে যায় আগে শাহজালাল দরবারে যায় শাহ দরবার অথবা চট্টগ্রামে আমান সা দরবারে সার শেষ নাই দরবারে যাই আমরা কি করি তারপরে কাজ শুরু করি উদ্দেশ্য হচ্ছে ওনার দোয়াতে আমার কাজ হবে ওনার বরকতে আমার কাজ হবে বা উনি আমার কাজটা সিদ্ধ করে দিবে এ সবই হচ্ছে শিখ সবই শির্ক এগুলো শিরকি আশা মানে এই যে আশাটা আশা আল্লাহর সাথে সম্পৃক্ত হতে হবে আল্লাহ ছাড়া কারোর সাথে সম্পৃক্ত কোনো মৃত মানুষ বা যারা উপকার করতে পারে না এদের সাথে আহ আশা সম্পৃক্ত হওয়াটা শির্ক আর যদি মনে করেন যে উপকার করতে পারে তো আরেকটা শির্ক কারণ আপনি আল্লাহ এটা আল্লাহ আল্লাহ তাল্লাহ রবিয়াতে শিরিক যে আশারদের সম্পৃক্ত কারণ দুইভাবে শিরিক হয় তো দুই ধরনের শিরিক আপনি করলেন এই জন্য এই কবরের কাছে গিয়ে যারা যায় এখানে এই বিভিন্ন কবর ঘুরে বেড়ায় বিভিন্ন কবরের কাছে বসে থাকে সবাই শিরকি লিপ্ত আছে এই শিরকের আখড়াগুলোকে গুলোকে যে কোনো মূল্যে আমাদের এগুলো থেকে নিজেরা মুক্ত থাকতে হবে এবং সবাইকে মুক্ত করার প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে এই শিরকি এগুলো যে শিরকি আখড়া এগুলোকে মানুষের মধ্যে প্রচার করতে হবে রোসল্লা সাল্লাম না আল কবর কবর রূপে তিনি ঘর তুলতে নিষেধ করেছেন ওই কবর কবরকে বাধাই করতে নিষেধ করেছেন ওয়াই ওয়ায়ুক্তাবলী কবর মধ্যে নাম লিখে কবরের কাছে নাম লিখতে নিষেধ করেছেন এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হাদিস দ্বারা সাব্যস্ত সহিহ মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাইহ হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিয়া দুনাহকে বলেছেন যে তুমি যেখানে কবর পাবে সেখানে কবরকে সমান করে দিবে এবং তিনি আবুল আলী রাজ তিনি আবুল হাইয়াজ আল আসাদিকে বলেছেন যে আল্লাহ উবুকা মা বাসানি বিহি রসুল্লাহ সাল আলিয়াল্লাম আল্লাহ তাজিদান কবর মুশারফান ইল্লা সাহি তাহু ওয়ালা ওয়ালা তিমসা ইল্লা তমাস্তাহ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম আলী রাজকে যা বলেছেন আলী রাজ আবুল হাইয়াজ আল আসাদি তার ছাত্রকে বলেছেন আমি কি তোমাকে পাঠাবো না এমন কাজে যে কাজে রসুল্লাহ সাল্লাম আমাকে পাঠিয়েছেন এবং এটা মুসলিম এবং আবুদ্দিন হাদিস আসছে স্পষ্টভাবে সেখানে কি আসছে যে কি কাজে পাঠিয়েছিলেন যে যখনই তুমি

কবর হাঁটা নিষেধ কবর ঠেস দেওয়া নিষেধ কিন্তু আবার কবর পূজা করা নিষেধ কবর বাঁধাই করা নিষেধ কবর উপরে নাম লেখা নিষেধ কবরকে উঁচু করা নিষেধ কবর ঘর তোলা নিষেধ এবং কবরকে যে কোনো মূল্যে অবশ্যই ভেঙে ফেলা এটা দায়িত্ব কর্তব্য এবং যারা ক্ষমতাসীন তাদেরও দায়িত্ব সেটা দিন সেটা করেছিলেন তো আমরা যেটা বলছিলাম যে তাহলে কবর কেন্দ্রিক যে সমস্ত কাজগুলি এরা করে থাকে বেশিরভাগই এই জন্য কবর পূজার সামগ্রী বর্তমানে যে সমস্ত কবর উঁচু আছে সবগুলি পূজা হচ্ছে আপনারা জানেন কেউ কেউ প্রথমে থাকে সাধারণ ডাইল শাহ তেল শাহ অমুক শাহ তমুক শাহ সার অভাব নেই শাহগুলি লাগাই দিচ্ছে এরপরে পরবর্তী রায় সেটাকে আরম শুরু এরপর দেখবেন মর্মর পাথর দিয়ে বাদাই করে নিয়েছে কখন আমরা আমরা যখন ছাত্র ছিলাম তখন দেখতাম গোলাপ সার এটা একটা ইয়ে ছিল এখন তো সেটাকে বিশাল করে ঢাল ঢালাই করে তৈরি করা হয়েছে এরকম আশেপাশে এরকম দেখতে পাবেন আপনারা যেগুলো সবই হচ্ছে এই মানুষগুলো মারা গেছে এটা মানুষ এতে কোনো সন্দেহ নেই এবং তারা যদি আল্লাহর অলিও হয়েও থাকে আমরা জানি না তাদের অবস্থা হয়েও থাকে আল্লাহর সাথে তাদের সম্পর্ক আপনার কোনো কিছু প্রাপ্তি নেই সেখানে আপনি প্রাপ্তির আশা করেন তো আপনি হয়ে যাবেন আপনার চলে যাবে আপনি সারা জীবন আমার পণ্ড হয়ে যাবে এবং আপনি কাফের অবস্থায় মারা যাবেন যদি সেখানে এই বিশ্বাস নিয়ে কবরে যান এবং আপনার জন্য জাহানম চিরস্থর হারাম হয়ে যাবে তাহলে আপনাকে বুঝতে হবে যে কার কি কাজটি করলে আমি চিরস্থান হয়ে যাচ্ছি তো যেটা বলেছি আপনার বান্ধবী যেটা করলেন চল্লিশ দিন পর্যন্ত এটা হচ্ছে বেদারাতি কাজ এটা অবশ্যই সেখানে কবর পাশে বসে চলে যাবে ইয়াসিন পাঠ করা ইয়াসিনের কোনো ফজিলত নাই সুরিয়া ইয়াসিনের শুধু তেলাওয়াতের ফজিলত আছে অর্থাৎ আপনি এক হরভাবে দশ নাকি পাবেন এর বাইরে ইয়াসিনের পর কোনো সহি হাদিস নাই একটি সহিয়া দিসো নাই আমরা একটা একটা করে পরীক্ষা করে দেখেছি কোনো একটি কবরের আকাশে পড়ার মধ্যে কোনো ফায়দা নেই বরং আলেমগান বলেছেন বলেছেন ইয়াসিনের মধ্যে যে সমস্ত জিনিসগুলো এসেছে সেগুলো যদি কোনো ব্যবহার করে সেটা কি ইয়াসিনের মধ্যে আখেরাতের কথা আসছে মৃত্যুর অবস্থা কি হবে মৃত্যুর পর ভয়াবহতা কি হবে সেখানে এরপরে আখেরাত হাখেরাতে কি কি প্রতিদান জান্নাতে দেওয়া হবে জাহানদের কি দেওয়া হবে এটা আলোচনা আসছে তো একজন মানুষ যখন মৃত্যুপথ যাত্রী তার কাছে কেউ যদি কোনো এটা তুলে ধরে পড়া না শুধু তেলাবাত না গুনগুন করা না সেখানে তার কাছে পড়ে অর্থটা বুঝাই ধরে যে আমি এই অবস্থা পেতে তুমি ভালো হবা তুমি আখরাতে আশা করছি তুমি জানাতে যাবা তাকে আশাবাদ ব্যক্ত করা হয় অর্থ বুঝিয়ে দিয়ে সেটা জায়জ আছে কিন্তু আমাদের দেশে যেটা করা হয় সেটা কখনো জায়জ নেই অর্থাৎ সেখানে কোরআন সুরে এসিন পড়া এটা কখনো জায়জ নেই এবং এটা বেদায়াত হবে কারণ এই সিস্টেমটা শরীয়তে নেই আলমরা যেটা করেছেন কোরআন তেলা সুরে এসিন এই জন্য বলেছেন আলমরা যেখানে মধ্যে একসাথে অনেকগুলো আলোচনা আছে এই জন্য আলমরা বলেছেন যে মৃত্যুপথ যাত্রীকে সেটা পড়ে সেটার অর্থ তুলে ধরে তাকে আখরাত মুখী করা আশাবাদী করে তোলা এটার উদ্দেশ্য অন্য কোন কোরআন অন্য অংশ হয়ে যাবে সেটার উদ্দেশ্য সাধন হয়ে যাবে উদ্দেশ্য হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে আখরাত মুখী করে তোলা আখড়াতের তাকে যেহেতু মৃত্যুর সময় আশাবাদ আশাবাদ বেশি প্রবল করতে হয় ভয়ের থেকেও এই জন্য আশাবাদী করার জন্য সেটা পড়া হয় কিন্তু এটাকে নিয়ে নিয়েছে এখন একটা প্রথা হিসেবে কিছু মানুষ এটাকে পড়ে পড়ে কোরআন আগেও পরেও পড়ছে কবর কাছে এখন আপনার শুনলাম যে দিন পর্যন্ত পড়ছে এগুলি ভিত্তিহীন কাজ বেদাত কাজ হারাম কাজ এগুলি গুণা হবে এবং এগুলির শরীয়ত প্রবর্তন নিজেরা করার কারণে বড় ধরনের কবিরা গুণ হওয়ার সম্ভাবনা আছে এবং হতে পারে যদি কোন অবস্থা চালু রাখে তার তসীব হবে না বড় ধরনের গুণের কাজের মধ্যে সে লিপ্ত হয়ে গেছে এই জন্য এই কাজটি তাকে নিষেধ করে দেবেন আর যেটা বলেছি যে যদি কোরআন তেলাওয়াত করে ঘরে এবং পরে রসিলে দিয়ে দোয়া করে তবে সেটা ইনশাল্লাহ কাজে লাগবে তবে এটা যেন অর্থ অর্থ দিয়ে মানে কারো কিনে এনে সেটা করা না হয় নিজেরা নিজেদের পিতা মাতার জন্য দোয়া করলে এটা অবশ্যই কাজে লাগবে কোরআন তেলাওয়াত করলে আহাবুল্লা আল্লাহর বাণী দিয়ে আল্লাহর কথা দিয়ে আল্লাহর একটি গুণ দিয়ে আপনি আল্লাহর কাছে আল্লাহর প্রিয় হতে চাচ্ছেন সেটা দিয়ে দোয়া করবেন স্বামীর জন্য তিনি স্ত্রী দোয়া করবে অথবা সন্তানরা তার পিতার জন্য দোয়া করবে এতে কোনো সমস্যা নাই তবে এটাকে খতম সময়ের এত খতম দিতে হবে বা এত খতম এরকম না যতটুকু পাহাড়ে অতটুকু পড়বে এবং এটা বাদ্যবাদক চল্লিশ দিন বা দিনের সাথে বাদ্যবাদক দিবে না সারা জীবন যতটুকু পড়ে কোরআন হাদিস যতটুকু পড়ে অতটুকুর মধ্যে যেন তাদের যেন দোয়া করে রসিলা দিয়ে দোয়া করে যে আমরা আল্লাহ দিন শিখেছি আল্লাহ কোরআন পড়েছি হাদিস পড়েছি আল্লাহ এর রসিলা যে সব তুমি আল্লাহ আমাদের দিয়েছ এর রসিলায় আমরা দোয়া করতেছি আল্লাহ আপনি আমাদের অমুখকে তোমাকে ক্ষমা করে দেন এইভাবে বলতে পারবেন এটা হচ্ছে উত্তম পদ্ধতি যেটা আমরা জানাই দিলাম আপনাকে এরপর আপনি বলেছেন সে এবং তার ছেলে মেয়েরা মৃত ব্যক্তির জন্য কি আমল করবে একটু বলবেন কি সে এবং সবার জন্য একই আমল মৃত ব্যক্তির জন্য যে আমলগুলি করা যায় সেটার মধ্যে উত্তম হচ্ছে কোন উত্তম হচ্ছে সদকা জারিয়া করা সদকা জারিয়া সবচেয়ে উত্তম এবং তার দোয়া করা স্বাভাবিক দোয়া করা যে কোনো সময় রাব্বের হাম হুমা কামা রব্বাই আনি সাগেরা দোয়া করতে পারে স্ত্রী স্বামীর জন্য দোয়া করতে স্বামী স্ত্রীর জন্য দোয়া করতে পারে এই দোয়া থেকে যেন মাহরুম না করে তারা কবরবাসী উপরে দোয়ার জন্য মহতাজ তারা কিছুই করতে পারে না তাদের আমল শেষ হয়ে গেছে আপনি দোয়া করেন তাদের কাজে লাগবে তারা আপনার জন্য কিছুই করতে পারে না তারা কোন দোয়া করতে পারে না তাদের কোনো ক্ষমতা নেই তারা অক্ষম তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত অবস্থায় আছে তারা তারা কিছুই করতে পারে না ইমাম আবু হানিফ রহমল জন্য বলেছেন কোন কোন মৃত মানুষের মৃত মানুষের মাধ্যম দিয়ে শিলা ধরে দোয়া করা ওই ব্যক্তির মতো যে ব্যক্তি যেন ডুবন্ত মানুষকে আবার বাঁচার জন্য ধরছে সে ডুবে মরে আছে এর ধরে রেখেছে যে আমাকে বাঁচাও এরকম কারণ হচ্ছে কবরবাসী নিজেই মরে গেছে তার কোনো ক্ষমতা নেই কোন রকমের সামান্যতম কিছু করা তার বুঝতেও পারছেন আল্লাহ বলেছেন কবর শুনতে না শুনতে আল্লাহ যা চায় তার বাইরে একটু এর বাইরে আল্লাহ তালা যেটা চায় সেটা তারা কিছুই শুনতে পায় না আপনি যতই চিৎকার করেন না কেন তাহলে আপনি আমি যদি কবর কাছে সারাদিনও চিৎকার করে কোনো কাজে আসবে না সেটা এটা আমাদের জন্য গুনার কাজ আসালাম এটাকে বলছেন হুজরান তোমার হুজুর বলো না